কয়েকদিন ধরে দেখবেন এই বিএসকে নিয়ে বিএস দু তে আধারের কাজ দুদিকে আপনার আধারের সংশ্লিষ্ট সব কাজ করা যাবে বলে ওরা খুব প্রচার করছে এটা এটাও দেখবেন আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের জনগণকে খুব পরিষ্কার ভাবে বলছি কমন সার্ভিস সেন্টার সিএসসি ছাড়া আধার সংক্রান্ত কোনো কাজ অন্য কোথাও হয় না এবং তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রচারটা করছে এতে যেন কেউ বিভ্রান্ত না হন তৃণমূল মানেই তো টাকা তোলা বা টাকা নেওয়া বিএসকেতে গেলেও চৌষট্টি টাকা করে নিয়ে নিতে পারে বা পঁচাশি টাকা করে আমার ঠিক পার্টিকুলার অ্যামাউন্টটা মনে নেই আপনারা দয়া করে টাকাগুলো দেবেন না এবং বিএসকেতে বাংলা সহায়তা কেন্দ্র যেটাতে আইপেকে ছেলেদেরকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী এবং ভাইপোর কাছ থেকে লিস্ট নিয়ে পিবি সেলিমেদের নিয়োগ করেছেন ওই বিলের মাধ্যমে দশ হাজার টাকা করে বেতন পায় এখানে কোনো আধার সংক্রান্ত কাজ হয় না এখনো পর্যন্ত আপনার আধার কর্তৃপক্ষের অনুমোদন রাজ্য সরকারকে দেয়নি আমি এইটা দেখার পরে আধারের যে সিও আছে অমিত আগরওয়ালের সঙ্গে কথা বলেছিলাম সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছিলাম তিনি ক্যাটেগরিকালি জানিয়ে দিয়েছেন যে আধার সংক্রান্ত কোনো কাজ এই অবৈধ বিএসকেতে হয় না হবে না